क्लाउड बस् रे आलोचना कलाउड बस्ट कहि परबा बादल फाटिवा बादल एही कन रे एही भिडियो डिटेल्स आनालिसिस त यहाँ कोन काहे कि ए सम्पर्कले आलोचना कारण रिसेंटली जो अमरनाथ धाम अझ जहाँकि काश्मीर रो जम्मू काश्मीर राज्य अवस्थित সেটার সাধারণত যে অমরনাথ যাত্রী মানে অমরনাথ শ্রাইন কু যাত্রা করলে সেই সময়ের হঠাৎ ক্লাউড বস্ট বা বাদল ফাটির কারণ ষোহ জন ব্যক্তি বা যাত্রী মৃত্যু হয়েছে তাসহত কোড়ি উর্ধ্ব যাত্রী আহত হয়েছেন তো এদারা জম্মু ও কাশ্মী এক্সট্রিম ফ্লুড কন্ডি সৃষ্টি হয়েছে এবং এর অনেকগুড়ি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা फ्रेंड्स आसत आम यही अमरनाथ टेम्पल को मैप्रेखने वा तो अमरनाथ टेम्पल साधारणतः जम्मू काश्मीरें अवस्थित जदि लोकेशन को देखा तो यह साधारणतः देखतु आम मैपर कि जम्मू काश्मीर अवस्थित आधारणतः जम्मू काश्मीर को जिते बलगा से अमरनाथ साधारणतः काश्मीर को अञ्चलको चाहिँ यह काश्मीर र दक्षिण काश्मीर र जहाँकि अनन्तनाग जा मन्दिर टी अवस्थित तो, तो फ्रेंड्स यही जो क्लाउड बस्ट को हाईली लोकलाइज्ड कु हाइली लोकलैजड रेन्ज कु बस् कहाँको क बादल फाटिर डेफिनेसन कन् तो बादल सेते को सेते बेले जेते बेले बहुत অধিক বর্ষা এক নির্ধিষ্ট অঞ্চলের বহুত কম সময় হয়ে যায় সেতবে তাল ফাটবে কুয়া তো সেতবে সাধারণত এতে হেল স্টর্ম আউথর মধ্য বাদল ফাটির সময়ের ভয়ঙ্কর বর্ষা সহ এবং ঘড়ঘড়ি এবং কুয়া পথর বৃষ্টি হয়ে থাকে আউ বহু কম সময় থাকে এবং বহু কম সময় বহু অধিক জল বৃষ্টি হয়ে থাকে তো ক্লাউড ওয়স ক্লাউড ওয়স্ট কহলে আমি সাধারণত কোণ ভারতের যে ইন্ডিয়ান মেট্রোলোজিকা ডিপার্টমেন্ট অর্থাৎ আই এম ডি অ তেমন আইএম ডি অনুসারে ক্লাউড বস্ট সেত ক্লাউড বস্ট সাধারণত কুড়ি তিরিশ স্কোয়ার কিলোমিটার অঞ্চলের পাখাপাখি ঘণ্টা কু শে অধিক বর্ষা হয়ে থাকে সেতবে তাকে ক্লাউড বস্ট কুয়া যায় ভারতের কতক নির্দিষ্ট রাজ্য রয়েছে যেমন কি জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এটি ক্লাউড বস্ট্র অনেকগুড়ি ঘটনা সামনা আসে ফ্রেন্ডস এই ক্লাউড বস্ট কেউ অঞ্চলগুলি হয়ে থাকে ক্লাউড সাধারণত পাহাড়িয়া এবং পার্বতীয় অঞ্চলগুলি অধিক হয়ে থাকে তেমন যেমি মুহিলি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ড এগুলি হচ্ছে হিমালয় পর্তমাড়ার রয়েছে রাজ্যগুলি তেমন এই রাজ্যগুলো সাধারণত ক্লাউড বস্ট অধিক মাত্রায় দেখা যায় তো ক্লাউড বস্ট সাধারণত কিতে হয়ে থাকে না যেত মর ক্যারিং এয়ার মুভস বা যে আর্দ্রতা বহন করু বা যে କ୍ୟୁମୋଲୋନିମ୍ବସ୍ କ୍ଲାଉଡ଼ ଅର୍ଥାତ୍ ଆଦ୍ରତା ବହନ କରିଥିବା କ୍ୟୁମୋଲୋନିମ୍ବସ୍ ନାମକ ବାଦଲ ଯେତେବେଳେ କ'ଣ କରିଥାଏ ନା ପାର୍ବତ୍ୟ ଅଞ୍ଚଳରେ ଗତି କରିଥାଏ ସେତେବେଳେ ଏହି ବାଦଲ ସାଧାରଣତଃ ଫାଟେ ଏବଂ ଅଧିକାଂଶ ବର୍ଷା ହୋଇଥାଏ ଏବଂ ଏହାକୁ ବାଦଲ ଫାଟିବା ବା ଯାହାକୁ କ୍ଲାଉଡ଼ ବଷ୍ଟ ବୋଲି କୁହାଯାଏ ଆଉ ଏହି ବାଦଲ ଫାଟିବା ସମୟରେ ବହୁତ ଅଧିକ ବର୍ଷା ସହିତ ଘଡ଼ଘଡ଼ି ଏବଂ ବିଜୁଳି ମଧ୍ୟ ମାରିଥାଏ ଯାହାକୁ କି ଅରୋଗ୍ରାଫିକ୍ ଲିଫ୍ଟ ମଧ୍ୟ କୁହାଯାଏ ଆଉ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଯେମିତିକି ମୁଁ କହିଲି କ୍ଲାଉଡ଼ ବଷ୍ଟ କେବଳ ପାର୍ବତୀୟ ଅଞ୍ଚଳମାନଙ୍କରେ ହୋଇଥାଏ ଆଉ କ୍ଲାଉଡ଼ ବଷ୍ଟ ପାଇଁ ମୁଖ୍ୟ ଦାୟୀ ହେଉଛି କ୍ୟୁମୋଲ ଲିମ୍ବସ୍ କ୍ଲାଉଡ଼୍ ଆଉ କ୍ୟୁମୋଲ ଲିମ୍ବସ୍ କ୍ଲାଉଡ଼ ସାଧାରଣତଃ ପାର୍ବତୀୟ ଅଞ୍ଚଳମାନଙ୍କରେ ଅଧିକ କ୍ଷତି କରିଥାଏ କିନ୍ତୁ ଯଦି କ୍ୟୁମୁଲ ଲିମ୍ବସ୍ କ୍ଲାଉଡ଼ ଗୁଡ଼ିକ ସାଧାରଣତଃ ଯେମିତି ସମତଳ ଅଞ୍ଚଳରେ ଗତି କରୁଛି ସେତେବେଳେ ଏହି କ୍ଲାଉଡ଼ ବଷ୍ଟ ବା ବଦର ଫଟିବାର କୌଣସି ସମ୍ଭାବନା ଅଧିକ ନଥାଏ ফ্ৰেণ্ডছ এই যি কোমল নৱছ ক্লাউড যেতিবলে পাৰ্বত্যতি কৰে তেতিয়া তাত অনেবল হৈ যায় এই অনেবল ক্লাউড অত্যাধিক বৰ্ষা কৰিব সৈতে সেই যি পাৰ্বত্যুড়িক যি ভা গুড়িক ৰ ভা বা উপত্যকা গুড়িক সাধাৰণতঃ ৰাস্তা বন্দ কৰি দিয়ে এতিয়া পাৰ্বত্য অঞ্চলৰ বা পাহাৰু অত্যাধিক জলৰাশি তল নিম্ন আড়ক আম্নৰে ভা যা কি ৰ সেইবোৰ ভচাই নিে তুমি এতিপে কোৱা যায় কি যেতিয়া ক্লাউড বৰষুণ ए से साधारणत तो भैली गुड़िक न रही उचित कारण जदि मु गोटे चित्र कर देखी तो आपत देखिपर जदि ये होंगे दुईटी पहाड़े रही था साधारणतः तो भ्याली गुड़िक क्लाउड बर्ष हो तो से पागुड़िक तल को चली आसे और भैली रही समस्त जनजीवन सहित समस्त वस्तु को यह भसई नहीं था তো ফ্রেন্ডস ক্লাউড বস্ট হওয়া দায়ী কে ক্লাউড বস্ট হওয়া যেমি কিনে ক্যুব্বোলো নিম্বস ক্লাউড দায়ী তো ক্যুম্বু নিম্বস ক্লাউড কতবে ক্লাউড বর্ডপার্যায় কারণ যেতবে সাধারণত যে অপওয়ার্ড মোসন অফ এয়ার অর্থাৎ বায়ু যেত উর্ধ্বগামী হয়ে থাকে সেতবে ক্যুমোলো নিম্বস ক্লাউড কুনে যাই এবং ক্লাউড বস্ট অধিকাংশ সাধারণত উচ্চতা জায়গা মানকের হয়ে থাকে আউ সাধারণত এক হাজার রু ପାଞ୍ଚଶହ ମିଟର ଉଚ୍ଚତା ଅର୍ଥାତ୍ ସମୁଦ୍ର ପତାଣି ଠାରୁ ଏକ ହଜାରରୁ ଦୁଇ ହଜାର ପାଞ୍ଚଶହ ମିଟର ଉଚ୍ଚତାରେ ଏହି ବାଦଲ ସାଧାରଣତଃ ଫାଟିଥାଏ ଏବଂ ଏହା ଦ୍ୱାରା ଅତ୍ୟଧିକ କ୍ଷୟକ୍ଷତି ମଧ୍ୟ ହୋଇଥାଏ তো ফ্রেন্ডস পরিবে দেখিপারে স্ক্রিনে তো যেমন কি সাধারণত যেতে অফওয়ার্ড মোশন অফ এয়ার হয়ে থাকে অর্থাৎ বায়ু যেত উর্ধ্বগামী হয়ে থাকে সেতু ক্যুমোলোনবস ক্লাউড নিকটে পঁচায়ে এবং সেটা যে ক্যুমোলোনামস ক্লাউডের যে জলরাশি রয়েছে অর্থাৎ যে আদ্রতা রয়ে থাকে সেগুলো সাধারণত ঘনীভূত হা বহুত অধিক পরিমাণের বহুত কম সময় বহুত অধিক পরিমাণে সাধারণত বর্ষা হয়ে থাকে এবং যা কি নির্দিষ্ট অঞ্চলক বহু পরিমাণে ক্ষতি ঘটাই থাকে

केतल देखा जाए मर्ड फ्लोज अर्थात क्लाउड ब्लस्ट पर अत्यधिक वर्षा कारण अत्यधिक काद होल् से काद गुड़ी अनेक समय देखा जाए कि एकाठी तो हो गोटी अच्लू अन्य अंचल को जाई जाती आसत फ्रेंड्स गोटे क्वेश्चन देखने वा कि व्हाई आर ड्यू ड्रप्स नट फर्मड अन्ए क्लाउडी नाइट अर्थात साधारणतः क्लाउड नाइट अर्थात अर्थात् रातिर साधारणत अधिक आकाश मेघाए मेघ से मेघ मेघ परिपूर्ण रात्रिगर साधारणते देखु कि uh, काकर सृष्टि हुँदै तेणु मेघ परिपूर्ण बा, बादल परिपूर्ण रातिर साधारणतः काहीँक काकर सृष्टि हुने तारती अप्सन रहेछ कि साधारणत प्रथम अप्सन हौँछ क्लाउड uh, अब्जर्भ द रेडिएशन रिज फ्रम द आर्थ सर्फेस पृथ्वी पृष्ठ र जो सूर्य र राएसन गुडिक दिन संग्रह थिए ताक क्लाउड अबजर्भ प्रथम स्टेटमेंट सेकंड स्टेटमेंट ह्ला पृथ्वी पृष्ठ जो समस्त रेडिएशन महाकाश को जवाप चाहू थाए सेगुड़क क्लाउड गुड़िकूपृष्ठ को रिफ्लेक्ट कर स्टेटमेंट हूँ द आर्थ सर्फेस ए लो टेम्परेचर क्लाउडी नाइट्स अर्थात मेघ परिपूर्ण राति में साधारणतः पृथ्वी पृष्ठर तापम्रा साधारण बहुत कम था चतुर्थ स्टेटमेंट हूँ क्लाउड्स डिफ्लेक्ट द ब्लोइंग विंड टू ग्राउंड लेवल अर्थात क्लाउड कौन करी थे ना साधारणतः जो पवन बही थे ताकुस ग्राउंड लेवल को डिफ्लेट करी थे. तो यह रहा राइट आंसर कौन है

থা হয়ে নি আধারণত যে কাকর হওয়াপ্রেম ভূপৃষ্ঠ অধিক মাত্রে থা হওয়ার আবশ্যকতা থাকে তেমন যেত ভূপৃষ্ঠ থা হয়েপারে সেতবে কাকর সাধারণত পড়ন থাকে ফ্রেডস কোশ্চিন নম্বর টু দেখুন কি দেখছি ডিউরিং স্টম দ থন্ডার ইন দ স্কাইজ ইজ প্রজেক্ট কি সাধারণত যেতবে যে আকাশের সাধারণত ঘড়ঘড়ি মারে সে ঘড়ঘড়ি হবার কারণ কোণ তো প্রথম অপশন দিয়েছি যেতবে যেতলে ক্যুমার নিম্বস ক্লাউড গুড়ি পরস্পরক ভেট হুয়া বা দ্বিতীয় অপশন হচ্ছে লাইটেনিং দ্যাট সেপরেট নিম্বস ক্লাউডস বা নিম্বস ক্লাউড যেতবে সাধারণত বিজু দ্বারা অলগা হয়ে যায় তৃতীয় অপশন হচ্ছে ভাইলেন্ট অপওয়ার্ড মুভমেন্ট অফ এয়ার আন্ড ওয়াটার জল এবং যে বায় যে অপওয়ার্ড মুভমেন্ট হুম সেগুলাকে যেত उपकु चाहिँ बहुत क्षिप्र बेगर त्यते साधारणत घड घडी मरिथाए त मध्येट अप्सन देख्नु 1 2 टु 3 1 वान 3 कि नफ दि अबभ त यहाँ आन्सर आप यन्सर डी न अफ् द अबव तेणु एहर, एहर, एहर कारण कोन ଫ୍ରେଣ୍ଡସ୍ ଏହାର କାରଣ ହେଉଛି ଯେତେବେଳେ ସାଧାରଣତଃ ଯେଉଁ ଏୟାର ଗୁଡ଼ିକର ଯେଉଁଠି ସାଧାରଣତଃ ବିଜୁଳି ମାରେ ତା'ର ଚାରିପାଖରେ ଥିବା ବାୟୁ ଯେତେବେଳେ ପରସ୍ପରଠୁ ବହୁ ଦୂରକୁ ଘୁଞ୍ଚିଯାଏ ଏବଂ ରାପିଡ଼ ଏକ୍ସପାନ୍ସନ୍ ହୋଇଥାଏ ସେତେବେଳେ ସାଧାରଣତଃ ଏହି ଘଡ଼ଘଡ଼ି ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆଜି ପାଇଁ ଏତିକି ଥ୍ୟାଙ୍କ ୟୁ